এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিশ্বমশাই জেনে গেছে মানে তোমার লোকের সামনে সবকিছু জেনে যাবে। তাহলে তো রোশন দিদির খুব বিপদ। তুই কি ওকে নার্সিং হোম থেকে সরিয়ে দিবি ভাবছিস? না বাবা, ও শিফট করার মতো অবস্থায় নেই। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে পুরো বিষয়টা। অলোকেশ সান্যাল রশ্মিকে অ্যাটাক করবে, তার আগেই আমাদের অলোকেশ সান্যালকে অ্যাটাক করতে হবে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটাই কাজে লাগাতে হবে। তুই কি ভাবছিস আমাকে একটু খুলে বল। বলবো, সবটা বলবো। তোমাকে অন্য একটা কথা বলতে এলাম বাবা, তোমার একটু সাহায্য লাগবে। কি সাহায্য বল মা। আমাদের জন্য একটা কাজ করতে হবে তোমাকে, আমার আর রশ্মির জন্য। করবো, নিশ্চয়ই করবো। কি কাজ বল আমাকে, কখন কিভাবে? আজকে রাতেই করতে হবে বাবা, তোমাকে সবটা বুঝিয়ে বলছি। মেয়েটা পারেও বটে, সেই যে সকালে বেরিয়েছে এখনো ফেরার কোনো নামগন্ধ আছে? সত্যি ওই মেয়ে বাবাকে ফিরে পেয়ে, মায়ের সম্পত্তি পেয়ে, টাকা পয়সা পেয়ে আমাদের কাউকে গুরুত্বই দিচ্ছে না, সবের জন্য কচ পা দেখেছে। বৌদি, আমি কিন্তু তোমাকে ভালো কথা বলছি, এখনো সময় থাকতে থাকতে রাশটাকে টেনে ধরো, নইলে কিন্তু বড় বিপদে পড়বে। বৃষ্টি আর কোনো বিপদ ঘটাবে না। এত কিছু হয়ে গেল, এরপরও তুমি এই কথা বলছো বৌদি? যা হওয়ার হয়ে গেছে, আর কিছু আমি হতে দেবো না। এরপরেও যদি বৃষ্টি অবশ্য কিছু করতে যায়, তখন আমার অন্য রূপ দেখবে বৃষ্টি। আমি যেমন ভালোবাসতে পারি, তেমন শাসনও করতে পারি। বৌদি, তুমি ওকে শাসন কোথায় করছো বলো তো? সময় হলেই দেখতে পাবে। বৌদি, তোমার এখনো সময় হয়নি, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি এই কথা বলছো? সত্যি বৌমা, এবার কিন্তু এই প্রথম বোধহয় আমিও মহুয়ার সাথে একমত হচ্ছি। বৃষ্টি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। ও, বৃষ্টিকে নিয়ে আলোচনা হচ্ছে আর মহুয়া নিশ্চয়ই সবাইকে তাতাচ্ছে। দাদা, তুমি তো সবসময় খালি আমাকেই বলো। তো বলবো না। হ্যাঁ, বৃষ্টি ওই ফোনে কাকে কি বললো না বললো, তুই সবার টেনশন বাড়িয়ে দিলি। এমনকি ওমেরও, ও আমার অফিস পর্যন্ত ছুটে ফোনে কি না কি বললো। দাদা, তুমি যদি